আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসমাবেশ চলছিল, চলাকালীন সময়ে পুলিশ অতর্কিত আমাদের উপরে হামলা করে এবং আপনাদের সাথে যখন কথা বলছি এই কথা বলাকালীন অবস্থায় একাধিক ব্যক্তি নিহত হয়েছে, আমি সংখ্যাটা কনফার্ম করতে পারবো না। এবং শান্তিপূর্ণ সমাবেশ চলাকালীন এই সময় আমরা দুই পাশ থেকে দেখতে পাই মুহুর্মুহু টিয়ার গ্যাস এবং গুলি করা হচ্ছে এবং আমাদেরকে শটগানের গুলি ছিটা গুলিও করা হয়েছে। অনেকেই নিহত, আহত, গুরুতর আহত হয়েছে এবং আইসিইউতে কয়েকজনকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমি যেটা বললাম একাধিক ব্যক্তি নিহত হয়েছে। এইরকম একটা শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের অতর্কিত হামলা, এটা আমরা কি কারণে তারা করেছে এটা আমরা সঠিক বলতে পারছি না। তবে আমরা যেটা বলতে পারি যে বর্তমান সরকার তারা ক্ষমতা হারানোর ভয়ে ভীত, তারা জনরোষে পড়ার ভয়ে ভীত হয়ে আজকে এই পরিস্থিতি তৈরি করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ চলাকালীন অবস্থায় কি 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 পরিস্থিতি তারা করেছে। দুই পাশ থেকে তারা ঘেরাও দিয়ে আমাদের নিরস্ত্র নিরীহ জনগণের উপর তারা গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস তারা টিয়ার গ্যাস চার্জ করেছে এবং তারা বহু লোককে আহত করেছে। এটা কি কারণে করেছে আমরা বলতে পারছি না। তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের এই আন্দোলন এটা চলমান থাকবে, বর্তমান অবৈধ সরকার পতন না হওয়া পর্যন্ত আমাদের যত জীবন দেওয়া লাগে, যত রক্ত দেওয়া লাগে। এবং আপনারা জানেন আমাদের শত শত নেতাকর্মী এখন বর্তমানে কারা বন্দী রয়েছেন, তারা গ্রেফতার হয়েছেন। গত সাত দিনে কয়েকশো আমাদের ঢাকা মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এটা করে এই আন্দোলন দমানো যাবে না, কোনো লাভ হবে না। আমি বলতে চাই এই প্রশাসনের উদ্দেশ্যে যে তারা যে দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেখান থেকে সরে যান, আপনারা নিরপেক্ষ থাকুন জনগণের আন্দোলনে, আপনারা নিরব শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সহযোগিতা করুন, অন্যথায় আপনাদেরকে আগামীতে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আর এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যতই এরকম আমাদের উপরে নির্যাতন চালান, হামলা চালান, এতে করে আমাদের আন্দোলন দমানো যাবে না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।